মুরাদনগরের বিকাশচন্দ্র বর্মন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার। ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে এই প্রথম থ্রি স্টার মানের গ্রিন লিফ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হচ্ছে। আপনি কি নান্দনিক পরিবেশে সুস্বাদু চাইনিজ ও বাংলা খাবার খেতে চান? তাহলে আজই চলে আসুন গ্রিন লিফ রেস্টুরেন্টে। এখানে রয়েছে আধুনিক এবং মনোমুগ্ধকর পরিবেশে জন্মদিনের অনুষ্ঠান, পার্টি, গায়ে হলুদ ও যে কোনো অফিসিয়াল অনুষ্ঠান করার সুব্যবস্থা। গৌরীপুর বাজার, হোমনা রোডের পশ্চিম পার্শ্বে, দাউদকান্দি, কুমিল্লা। মুরাদনগর বিকাশচন্দ্র বর্মন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার। জানা যায়, কুমিল্লা জেলার মুরাদনগরের ছেলেপাড়ার প্রহল্লাদের ছেলে বিকাশচন্দ্র বর্মনকে গত 30-10 তারিখ দিবাগত রাত 2টা, মূল সময় 31-10 রাতে বন্ধুদের সাথে পূজা দেখতে গেলে বন্ধুদের মধ্যে সাকিবের বিকাশের মোবাইলে নজর পড়ে। এতে কৌশলে সাকিব অপরাপর বন্ধুদের আগে বাড়ি পাঠিয়ে দিয়ে বিকাশকে ছুরি মেরে হত্যা করে। পরে তার মোবাইল ছিনিয়ে নেয়। বিকাশের বাবা প্রহল্লাদ ছেলেকে না পেয়ে মুরাদনগর থানায় ডায়েরি করে। কুমিল্লা জেলা পুলিশ সুপার আজ মঙ্গলবার সকালে বিকাশ হত্যার রহস্য উদ্ঘাটিত ঘটনার বিবরণ দেন এবং এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের কাছে তথ্য জানান। আরও জানা যায়, একই ইউনিয়নের করিমপুরের হানিফ মিয়ার ছেলে সাকিব মোবাইলের জন্য বন্ধুকে হত্যা করে। গতকাল পুলিশের প্রচেষ্টায় চট্টগ্রাম থেকে সাকিবকে গ্রেফতার করে এবং পুলিশের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাকে আর পাওয়া যায় না, দুই দিন পরে তার লাশ পাওয়া যায়, যার ভিত্তিতে একটি নিয়মিত মামলা রুজু হয়, হত্যা মামলা। এবং এই অলমোস্ট ক্লুলেস একটি মামলার উদ্ঘাটন, রহস্য উদ্ঘাটন করে আসামি গ্রেপ্তার করতে আমরা সমর্থ হয়েছি। এবং দেখা গেছে যে আসলে এই কিশোরটি তার সাথে থাকা একটি মোবাইলের জন্য আক্রান্ত হয় এবং আসামি যে সাকিব তাকে আমরা গ্রেফতার করি। যে ছুরি ব্যবহার করা হয়েছে সেই ছুরিটি আমরা উদ্ধার করেছি, সেই সাথে ঘটনাস্থলে তার রেখে যাওয়া একটি স্যান্ডেল উদ্ধার করে এবং মোবাইল সহ উদ্ধার করে এবং সেই সাকিব পুলিশের কাছে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছে যে সেই মোবাইলের জন্যই মূলত কিশোর বিকাশচন্দ্র বর্মনকে খুন করেছে। তরিকুল ইসলাম তরুণের তথ্য, ভিডিও চিত্র, এডেক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।